অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চায় বিএনপি দলটির নেতারা বলছেন যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা না করলে ছাত্র জনতার আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে অন্তর্বর্তী সরকারকে সার্বিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করারও আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকালে রাজধানীর চণ্ডিমা উদ্যানে সদ্য নির্বাচিত বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর উদ্দিন আহমেদ পরে সাংবাদিকদের সাথে আলাপকালে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি কথা বলেন বন্যা পরিস্থিতি নিয়েও তার অভিযোগ অভিন্ন নদীতে অন্যায়ভাবে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করেছে ভারত প্রত্যেকটি নদীতে অন্যায়ভাবে ভারত সেখানে বাঁধ নির্মাণ করেছে এটা বাংলাদেশের মানুষের প্রধান সমস্যা পানি সম্পদের সমস্যা এটি যদি তিনি সমাধান করতে পারেন ভালো হলে আমরা আশা করি জনগণের রায় নিয়ে যদি বিএনপিকে দায়িত্ব দেয় জনগণ তাহলে আমরা প্রত্যেকটা নদীর ন্যায্য হিস্য আমরা বাংলাদেশের জনগণের জন্য অধিকার করতে পারব এবং এটার ব্যবস্থা আমরা করতে পারব 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণমানে অটট থাকে বছরের পর বছর এদিকে জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় শেখ হাসিনা সরকারের দোসররা এখনো বিভিন্ন দপ্তরে রয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল এই বিপ্লবকে যেন সুসংগত করা যায় প্রতি যেন না ঘটে তিনি বলেন জনগণের চাহিদা নির্বাচন এটি পূরণে রাজনৈতিক দলগুলোর সাথে বসতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানান তিনি আমরা বিশ্বাস করি যে আমাদের এখন যারা ইন্টারিম গভর্নমেন্টে কাজ করছেন তার সবাই অত্যন্ত আন্তরিক তার যোগ্য মানুষ কিন্তু আমরা এটাকে আরো ভিজিবল দেখতে চাই আরো দৃশ্যমান দেখতে চাই আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন একটা রোড দিবেন কীভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন কীভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন শফিকুল হক এটি নিউজ ঢাকা